কিডনি ড্যামেজ হওয়ার লক্ষণগুলো জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কিডনি রোগে এখন অনেকেই আক্রান্ত হয়। কিডনির অসুখকে নীরব ঘাতক বলা হয়, কারণ নীরবে এই রোগ শরীরে বাসা বাঁধে, যা প্রাথমিক অবস্থায় বোঝা খুবই কষ্টকর। মারাত্মক স্বাস্থ্য সমস্যাগুলোর মধ্যে কিডনি ড্যামেজ ক্যান্সার ও হার্ট অ্যাটাকের পর অবস্থান করছে। আতঙ্কের বিষয় হলো, বেশিরভাগ মানুষই জানেন না যে তারা কিডনি সমস্যায় ভুগছেন, যার ফলশ্রুতিতে সময়মতো চিকিৎসার অভাবে অকালে হারাতে হচ্ছে প্রাণ। তাই কিছু সাধারণ লক্ষণগুলো দেখে বুঝে নিন কিডনিতে কোনো সমস্যা আছে কি না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, এবং এরকম তথ্যমূলক নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। এক নম্বর, প্রস্রাবে সমস্যা। তুলনামূলকভাবে প্রস্রাব কম হওয়া কিডনি রোগের অন্যতম একটি লক্ষণ। শুধু তাই নয়, রাতে ঘন ঘন প্রস্রাবের বেগ ও কিডনির সমস্যার লক্ষণ প্রকাশ করে। সাধারণত কিডনির ফিল্টার নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দেয়। দুই নম্বর, প্রস্রাবে রক্ত। সুস্থ কিডনি সাধারণত শরীরের ভিতরে রক্তে থাকা বর্জ্য পদার্থ প্রস্রাবের সাথে বের করে দেয়। কিডনি ক্ষতিগ্রস্ত হলে প্রস্রাবের সাথে ব্লাড সেল বের হয়ে যায়। সাধারণত কিডনি পাথর, কিডনি ইনফেকশন হলে এই সমস্যা দেখা দিয়ে থাকে। এছাড়া প্রস্রাবে অনেক বেশি ফেনা দেখা দিলে বুঝতে হবে যে প্রস্রাবের সাথে প্রোটিন বের হয়ে যাচ্ছে। প্রস্রাবে অ্যালবুমিন নামক প্রোটিনের উপস্থিতির জন্য এমন হয়। তিন নম্বর, প্রস্রাবের সময় ব্যথা। প্রস্রাবের সময় ব্যথা হওয়া কিডনি সমস্যার আরেকটি লক্ষণ। মূলত প্রস্রাবের সময় ব্যথা, জ্বালা পোড়া, এগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ। যখন এটি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন জ্বর হয় এবং পিঠের পেছনে ব্যথা করে। চার নম্বর, পায়ের গোড়ালি ও পায়ের পাতা ফুলে গেলে। হঠাৎ করে পায়ের পাতা এবং গোড়ালি ফুলে যাওয়া কিডনি রোগের অন্যতম একটি লক্ষণ। কিডনির কার্যক্ষমতা কমে গেলে দেহে সোডিয়ামের পরিমাণ কমে যায়, যার কারণে পায়ের পাতা গোড়ালি ফুলে যেয়ে থাকে। পাঁচ নম্বর, খাবারে অরুচি। বিভিন্ন কারণে খাবারে অরুচি হতে পারে, কিন্তু একটু ঘন ঘন খাবারে অরুচি হওয়া, বমি বমি ভাব হওয়াকে অবহেলা করবেন না। শরীরে বিষাক্ত পদার্থ উৎপাদন হওয়ার কারণে এই ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে। ৬ নম্বর, চোখের চারপাশ ফুলে যাওয়া। যখন কিডনি থেকে বেশি পরিমাণ প্রোটিন প্রস্রাবের সাথে বের হয়ে যায় তখন চোখের চারপাশ ফুলে যায়। তাই এই সমস্যাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ৭ নম্বর, মাংসপেশিতে টান। আপনি হয়তো শুনে থাকবেন ইলেকট্রোলাইট উপাদানের ভারসাম্যহীনতার কারণে কিডনি সমস্যা হয়ে থাকে, আর এই উপাদানটি কমে গেলে মাংসপেশির টান, খিঁচুনি সমস্যা দেখা দিয়ে থাকে। ৮ নম্বর, ত্বকের র্যাশ এবং চুলকানি দেখা দেওয়া। রক্তে মিনারেল এবং পুষ্টি উপাদান ভারসাম্যহীন হয়ে পড়লে ত্বকের র্যাশ এবং চুলকানি দেখা দিয়ে থাকে। মূলত কিডনি সঠিকভাবে কাজ না করলে শরীরে মিনারেল এবং পুষ্টি উপাদানের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দিয়ে থাকে। ৯ নম্বর, অনেক বেশি ক্লান্ত অনুভব হওয়া, মনোযোগ কমে যাওয়া। কিডনির কার্যক্ষমতা কমে গেলে রক্তে দূষিত এবং বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়, যার কারণে আপনি ক্লান্ত, দুর্বল অনুভব করেন, এমনকি কাজে মনোযোগ হারিয়ে ফেলেন। এই সময় রক্ত স্বল্পতা দেখা দিয়ে থাকে। দুর্বলতা অনুভব করার আরও একটি কারণ এটি। ১০ নম্বর, ছোট ছোট শ্বাস। কিডনি রোগে ফুসফুসে তরল পদার্থ জমা হয়। এছাড়া কিডনি রোগে শরীরে রক্ত শূন্যতাও দেখা দেয়। এসব কারণে শ্বাসের সমস্যা হয়, তাই অনেকে ছোট ছোট করে শ্বাস নেন। সাধারণত এই লক্ষণগুলো দেখা দেওয়ার সাথে সাথে কিডনি পরীক্ষা অথবা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ একটি ছোট অবহেলা কেড়ে নিতে পারে আপনার জীবন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং ভিডিওর মধ্যে কোন লক্ষণটি সবথেকে মারাত্মক বলে আপনি মনে করেন সেটা কমেন্টে আমাকে জানাবেন, এবং এরকম স্বাস্থ্যমূলক ভিডিও আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, সালামু আলাইকুম।